দায়িত্ব পালন করবেন ঠিক সেরকম ভাবে জেলায় জেলায় আমাদের সভাপতি যারা আছেন তারা চেষ্টা করবেন সারা বছর ধরে মানুষের পাশাপাশি থাকার তাদের কাছাকাছি থাকার এবং এটা বলতে আমার খুব ভালো লাগে যে সুপ্রকাশ সম্পূর্ণ দায়িত্ব নিয়ে অত্যন্ত গুরুত্ব দিয়ে মানুষের পাশে থাকছে এবং নানান ভাবে তাদের প্রত্যেককে ঠিক যেরকম ভাবে পরিষেবা পৌঁছে দিচ্ছে তার সঙ্গে সঙ্গে অনেক অনেক আনন্দ পৌঁছে দিচ্ছে তার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন আজকে আমি এখানে আসতে পেরেছি এখানে সভাপতি রয়েছেন মুচিপুর আজাদ সঙ্গে শেখ মুজিবুর রহমান সহসভাপতি এবং কোষাধ্যক্ষ রয়েছেন শেখ নসরুল হক সম্পাদক রয়েছেন শেখ হাসিবুর রহমান সহ সম্পাদক শেখ মোর্তাজ আলী রিয়াজ আলী ক্রীড়া সম্পাদক তসলিমুল জামাল এবং সাংস্কৃতিক সম্পাদক শেখ আব্দুল রামিজ আপনাদের সকলকে অনেক 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 ধন্যবাদ এবং তাছাড়াও আমাদের চেয়ারম্যান রয়েছেন অভিজিৎ বাবু প্রাক্তন বিধায়ক রয়েছেন দাদা চার ফোর টাইমস এক্সএমএল আমাকে তুমি বলেন এবং আপনার সঙ্গে তো আমার আপনার সঙ্গে অডিও বাবুর সঙ্গে আগে আমার দেখা হয়েছিল আমার খুব ভালো লাগছে প্রত্যেকবার যখনই আসি একটা দারুণ এনার্জি পূর্ব মেদিনীপুরের মুখে আমি দেখতে পাই এবং সেটা যেন আগামী দিনেও ঠিক এরকম ভাবেই চলতে থাকে এবং যখন যখন দরকার পড়বে সেটা মাঠে হোক সেটা ইলেকশনের মাঠে হোক খেলা হয়েছে এবং আগামী দিনে খেলা হবে এইটুকু আমি বলতে চাই আপনাদের অনেক 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 অল দ্য বেস্ট বেস্ট উইশেস এবং খেলাটা পুরোটা দেখে যেতে পারলে আমার খুব ভালো লাগতো কয়েকটা গোল দেখতে পারলে আরো ভালো লাগতো কিন্তু আজকে আপাতত যেতে হচ্ছে আমি আবার ফিরে আসবো সামনের বছর আশা করছি আবার দেখাবো থ্যাংক ইউ একটা নিজেদের জন্য জোরে আত্মালি হয়ে যাবে এখানে যারা যারা প্রত্যেকে এসেছে আর এরকম মহিলা গ্রাউন্ড তো আমি আগে কোনোদিন কোনো খেলায় দেখিনি তাহলে এখানকার মা বোনেরাও খুব খেলতে ভালোবাসে আজকে বুঝতে পারছি অল দ্য বেস্ট শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা ওনাকে কিছু না কিছু বক্তব্য বারবার রাখতে হবে এবং গণতন্ত্র বিপন্ন এই কথাটা বাংলার জন্য না ইউজ করে আমার মনে হয় যেখানে যেখানে ভারতীয় জনতা পার্টির শাসন রয়েছে সেই জায়গাগুলো নিয়ে কথা বললে বেটার তিনি দাবি করছেন যে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবি করছেন উনি তো সবসময় সেটাই চাইছে এবং ওনার যাবতীয় কমপ্লেন রাজ্যপালের কাছে ওনার যাবতীয় কমপ্লেন উনি কথায় কথায় কেন্দ্রীয় হস্তক্ষেপ চাইছেন প্রেসিডেন্স রুল চাইছেন উনি চাইতে পারেন উনি বিরোধী দলনেতা কিন্তু মানুষের কাছে ওনার জামানত বাজেয়াপ্ত এবং আমি আজকে কাঁথিতে এসেছি সুপ্রকাশ গিরি এখানে রয়েছে এবং রেজাল্টে ওনার কি অবস্থা হয়েছে বাংলার মানুষ উনি যেটা মনে করে সেটা বাংলার মানুষ মনে কি করে কিনা সেটা আমরা রেজাল্টে প্রত্যেকবার প্রতিফলিত হতে দেখি বলো তো উনি বিরোধী দলনেতা হিসেবে যা বলার বলতে পারেন কিন্তু মানুষের ম্যান্ডেট শেষ কথা এবং মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে।